বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটি মম ইন ইটালি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর সবার সুস্থতাই কামনা করি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসলাম, আমার বিকেল থেকেই আসলে, আর ইদানিং প্রচণ্ড গরম পড়ছে। তো সকালের দিকে আসলে কোনো কিছুই ভিডিও করতে বা কোনো শ্যুট করতে, কোনো কিছু রেডি করতে ইচ্ছা করছে না, মানে প্রচুর একটা অশান্তির মধ্যে আছি এত গরমে। শুধু যে আমি তা না, আমি তো তাও বাসার ভিতরে থাকি, ফ্যান চলতেছে, যখন ইচ্ছা এসি ছেড়ে দিলাম, আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। বাট যারা বাইরে কাজ করছে বা বাসার থেকে বের হতে হচ্ছে, তাদের অবস্থা আরও খারাপ। আর এটা হয়তো এখন আমরা সবাই জানি, ইউরোপের সব জায়গার অবস্থা খুবই খারাপ, এত গরম সব দিকেই। তো জানি না আসলে কবে ঠান্ডা হবে, কবে ওয়েদারটা একটু চেঞ্জ হবে। তো এই কারণে আসলে সকালের দিকে না রান্না করতে ইচ্ছা করে, না কোনো কাজ করতে ইচ্ছা করে, সারাক্ষণ ইচ্ছা করে যে ফ্যানটা ছেড়ে ফ্যানের সামনে বসে থাকি। আমার তো মনে হয় বাংলাদেশে কিছুদিন আগে যেই গরমটা গিয়েছে, এখন এইখানে এই অবস্থা। তো যাই হোক, এত গরম গরম বাদ দিই, তাহলে আবার আমার ব্লগটাই অন্যরকম হয়ে যাবে, মনে হবে খালি গরমের কথাই বলি, কাজের কাজ কিচ্ছু করি না। তো বিকাল থেকেই সাধারণত কাজটা শুরু করা হয়, তো এই জন্য বিকাল থেকেই আসলে ক্যামেরা অন করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বিকালের দিকে আমি কিছু থালাবাটি জমে আছে, ওগুলো একটু ক্লিন করে নিলাম, তারপর টেবিলটাকে পরিষ্কার করে নিব, আর বাবাইকে একটু খাওয়াতে হবে, তার জন্য খাবারটা রেডি করব, ওর জন্য পাস্তা করব। পাস্তাটা বসিয়ে দিলাম, মানে পানিটা বসিয়ে দিলাম, পাস্তাটা বয়ল করে নিব। আর আজকে আসলে আমি কিছু কথা শেয়ার করতে চাই, জানি না আমার সাথে কারো কথায় মিলবে নাকি, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্রথমে মাফ চেয়ে নিচ্ছি। আর কথাগুলো হচ্ছে যে নতুন যারা ইটালিতে আসবেন আসলে তাদের ব্যাপারে, কারণ আমার ব্লগে অনেকেই কমেন্ট করতেছে যে আপু আমি আসব বা আমরা আসতেছি, অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন। তো আসলে তাদের সম্পর্কে আমার কিছু একটা কথা বলার আছে, ইনশাল্লাহ আমি সেটা পরবর্তীতে শেয়ার করছি, আমার মনে হয় কাজে লাগতে পারে। তো বাবুর জন্য আমি পাস্তাটা দিয়ে দিলাম বয়ল করার জন্য, বাবুকে পাস্তাটা খাইয়ে, তারপরে আমার আরও অন্যান্য বহুত কাজ জমে আছে, ওই যে বললাম সারাদিন কোনো কাজ টাজ কিচ্ছু করিনি, সব জমে আছে, তো ওইগুলো শেষ করব। তো এদিকে পাস্তাটা বয়ল হচ্ছে আর আমি আমার যা কাজ আছে ওগুলো গুছিয়ে নিয়েছি, ওগুলো টেবিল টেবিল সব গুছানো শেষ, বাবুর খাওয়া দাওয়াও শেষ, ওকে খাইয়ে দিয়েছি, এখন হবে রুম পরিষ্কারের কাজ। তো সেটা এখনই পরিষ্কার করব, কারণ যে অবস্থা হয়ে আছে, ঘরে পাড়া দেওয়ার মতো জায়গা নেই, পা যে রাখবো সেটারই জায়গা নেই। তো আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এখন বলি আসলে আপনাদের সাথে কী শেয়ার করতে চাই। ইটালিতে আসার পর সবচেয়ে দরকারি যে জিনিসটা সেটা হচ্ছে যে ইতালিয়ান ভাষা শেখাটা, যেটা আসলে আমি শুরু করেও শেষ করতে পারিনি, কারণ একটা দেশে আছি, ওই দেশে চলাফেরা করতে গেলে, ওই দেশ সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমার ভাষাটা জানতে হবে। আর এখানে সাধারণত ইংরেজি ভাষাটা অতটা চলে না, কারণ তারা নিজেরাই স্বাবলম্বী, তাদের ইংরেজি ভাষায় অতটা দরকার হয় না। এখন হয়তো বা কিছু জায়গায় ইংরেজি চলছে বা ইংরেজি কিছু কিছু মানুষ জানে, বা বাচ্চাদের এখন স্কুলে ভাষাটার প্রতি ভালো খেয়াল দেয়া হয়, ইংরেজির প্রতি একটু ভালো খেয়াল দেয়া হয়। বাট বিভিন্ন অফিসে যাই, যে কোনো ধরনের সরকারি কাগজপত্র, যেহেতু আমরা এখানে বিদেশি, তো আমাদের অনেক ধরনের কাগজপত্র এখানে রেডি করতে হয়, তো সেজন্য ভাষাটা আমার মাস্ট জানতেই হবে। আর যদি আপুরা আসেন মেয়ে হিসেবে, বলতে চাই আর কি, যে ছেলেদের তো মাস্ট দরকার, কারণ যে কোনো কাজ করতে নিলে যদি দেখে যে আপনি ভাষা জানেন তাহলে তার অগ্রাধিকার বেশি, আর যদি ভাষাটা না জানে তাহলে আসলে কাজে নিতে চায় না। তো আর আপুরা যারা, তারা আসলে অনেক কাজই করতে হয় এখানে, বাচ্চা যদি থাকে বাচ্চাকে স্কুলে আনা নেওয়া, বাজার করা, কারণ হাজবেন্ডরা ব্যস্তই থাকে, তাদেরও আলাদা কাজ আছে, তো তাদেরকে আসলে ডিস্টার্ব করতে হয় না যদি ভাষাটা আমার জানা থাকে। তো মেইন কথা হচ্ছে ইটালিতে আসার পর ফার্স্ট আমাদের ফোকাস দেওয়া উচিত ভাষাটা শেখার প্রতি। ভাষাটা যদি শেখা থাকে তাহলে অনেক কাজ ইজি হয়ে যায়, যেরকম এখানকার মানুষ খুবই হেল্পফুল, তারা খুব সাহায্য করে, যদিও ভাষা না জানি তারপরও তারা ইশারা ইঙ্গিতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে ভাষা শিখতে। আর এখানকার স্কুলগুলো যেরকম, যেখানে ভাষা শেখায় আর কি, আমি যতদিন ক্লাস করেছি ততদিনের অভিজ্ঞতা শেয়ার করতে পারি, তারা কিন্তু ইটালিয়ান ভাষায় কথা বলে, তারা কিন্তু ইংরেজি অতটা ভালো বুঝে না, কিন্তু তারপরও আপনাকে সব ভাষা সব কথা খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে, মানে আপনি বুঝতে পারবেন।
তো এটা কোনো ফ্যাক্টর না যে এখানে ভাষা আমি কীভাবে শিখবো কী করব, ভাষা আপনাকে শিখতেই হবে, এটাই হচ্ছে আসল কথা। আর ভাষা শিখলে নিজেরও একটা একটা শক্তি থাকে, কারণ এখানে আমরা বিদেশি, আমাদের তো আর আত্মীয় স্বজন আপনজন তেমন কেউই থাকে না, তো যদি ভাষাটা জানা থাকে তাহলে সব দিক থেকে কাজে হয়, কাজে লাগে আর কি। যেমন অনেক আবুরাই, বিশেষ করে আমি আমার কথাই বলতে চাই, আমি এখানে আসার প্রায় 3-4 মাস পরে আমি কনসিভ করি, আমি প্রেগনেন্ট হই, তো তখন আসলে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি কিন্তু খুবই সুস্থ ছিলাম, আমার কোনো অসুস্থতা ছিল না, যেহেতু রেগুলার চেকআপে আমার যেতে হতো, প্রেগনেন্সির জন্য রেগুলার চেকআপে যেতেই হয়। তো আমার হাজব্যান্ডের আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, যেখানে ওর কোনো কাজই নেই, জাস্ট আমাকে আনা নেওয়া করবে, ডাক্তার কী বলে সেটা ও শুনতেছে। তো আমি যদি নিজে ভাষা জানি তাহলে আর ওরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না। এমনও অনেক মেয়েকে দেখেছি যে নিজেরা ভাষা পারে, তাই হাজব্যান্ডের আর প্রয়োজন হয় না, হাজব্যান্ড হাজব্যান্ডের কাজ করছে আর ওয়াইফ এদিকে ওয়াইফের রেগুলার যে চেক আপ ওগুলো শেষ করে আসছে। আর একটা হাজব্যান্ড ইচ্ছা করলেই কিন্তু আসতে পারে না, ছুটি পায় না। আর এদের এখানে একটা সমস্যা হচ্ছে যে ছুটি নিব আমার ওই পয়সাটা কিন্তু কেটে রাখবে, টাকাটা কিন্তু কেটে ঠিকই রাখবে, তো আমার এদিক দিয়েও লস হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে ইটালিতে আসার পর মেইন ফোকাস আমার মতে অবশ্যই ভাষার প্রতি দেওয়া উচিত, এতে নিজের জন্যও ভালো আর হাজব্যান্ডের জন্যও ভালো। আর যেসব ভাইয়ারা আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে ভাষা ছাড়া আসলে এখানে অচল, অনেকটাই অচল, বিশেষ করে ছেলেরা তো অচলই, ভাষাটা মাস্ট জানতেই হবে, ভাষাটা জানলে নিজের জন্য একটু ভালো হয়। আর আমরা দেশে এখন আর অশিক্ষিত ওরকম তো কোনো মানুষ নেই, আমরা সবাই মোটামুটি ভালো শিক্ষিত, তো দেশে তো আমরা ওইরকম খোলামেলাভাবেই চলাফেরা করে এসেছি, মানে কোথাও রাস্তাঘাটে চলাফেরা করতে নিলে তো আমাদের কথা বলতে বাধা আসে নাই। তো এখানে যেহেতু নতুন পরিবেশ, তো এই জায়গায় আসতে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে, তো সেক্ষেত্রে ভাষাটা যদি জানা থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো দেশ থেকে আসলে ভাষা শিখে আসা যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পারলে এখানেও শিখার যথেষ্ট ব্যবস্থা আছে, সুন্দর এখানেও ভাষা শেখা যায়। তো আমি বলবো, আমি আমাকে দিয়ে যেটা বুঝেছি যে মেইন দরকার আসলে ভাষাটা শিখে নেওয়া। যেমন এই যে এখন আমার বেবি হওয়ার পর আমি আর এখন স্কুলে যেতে পারছি না, আমার হাজব্যান্ডও সময় পাচ্ছে না যে আমাকে ছাড়বে, বাবুকে রেখে দিতে পারবো, আমার স্কুলে ভর্তি হতে আমি স্কুলে ক্লাস করতে পারবো সেটাও সম্ভব হচ্ছে না। আর আমি এখানে আসলে ভাষা শেখার জন্য 3টা ধাপ থাকে আর কি, 3 ভাগে ইয়া করা, যে প্রথম যারা ঢুকবে আমি আসলে ওই 1টা ধাপই শেষ করেছি, আমার পরবর্তী আরও 2টা ক্লাস ছিল, বাট আমি ওগুলো কন্টিনিউ করতে পারিনি। আর হয় কি, প্রথম 2টা ক্লাস করতে পারলেই অনেকটা ইজি হয়ে যায়, ভাষা অনেকটা বলতে পারে, শেষের ক্লাসটা অতটা টাফ হয় না, শেষের ক্লাসটা জাস্ট গ্রামাটিক্যাল ভাষাগুলো জিনিসপত্রগুলো শিখায় আর কি। তো এই তো, এটা আসলে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, যদি কারো খারাপ লাগে তো প্লিজ মাফ করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার মনে হয় কথাগুলো আপনাদের মাথায় রাখা উচিত, কারণ অনেকেই আসতে চাচ্ছে ইটালিতে বা কাগজপত্র জমা দেওয়া হয়েছে, অনেক আপুদের ভাইয়ারা জমা দিয়েছে। তো তাদেরকে বলবো যে আসার পরপর আসলে ভাষাটা শেখার জন্য যদি দেখেন যে স্কুলের সিট খালি আছে, ইমিডিয়েট আসলে স্কুলে ভর্তি হয়ে যাওয়াটা উচিত। আর একবার বেবি এসে পড়লে বা প্রেগনেন্সি টাইম শুরু হয়ে গেলে তখন আসলে একটু টাফ হয়ে যায় ক্লাস করা বা অন্যান্য সব কিছু মেনটেন করা, এটা আসলে আমি আমাকে দিয়ে বুঝেছি, তাই আসলে আপনাদের সাথে শেয়ার করা, যেহেতু ব্লগিংয়ের মাধ্যমে আমি আমার ডেইলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি বা আমার লাইফটা আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভাবলাম যে আমার হয়তো বা এই কথাটায় অনেকের সাহায্য হতে পারে। আর এখন রাত বাজে 2টা, কিন্তু বাবার চোখে ঘুম নাই, উনি আরও খেলবেন, ও এমনই করে মাঝে মধ্যে, আরও অনেক দেরি হয়ে যায়। তো আমি আর দেরি করি না, ব্লগটা এখানেই শেষ করি, তাহলে এখনকার মতো আল্লাহ হাফেজ।